হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধু, আজকে শালগম, তো শালগমের সম্বন্ধে কিছু বলবো। তো শালগম একটা সাধারণত একটা মানে ভেজিটেবল আনাজ হিসাবে পরিচিত আমাদের কাছে, কিন্তু আমরা তেমন জানি না এর গুণ। কিন্তু এর গুণ প্রচুর পরিমাণে রয়েছে। যেমন প্রথমত শালগমে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে, যা আমাদের নতুন কোষ বৃদ্ধিতে সাহায্য করে। যাদের অ্যানিমিয়া হয়েছে বা অ্যানিমিয়া রুগীরা যারা, ওনাদের পক্ষে শালগম খাওয়া অনেক ভালো। তো হাড়ের জন্য অনেক ভালো, কেননা এতে অনেক ভিটামিন ও পটাশিয়াম থাকার ফলে ক্যালসিয়াম ও প্রচুর পরিমাণে থাকে, যা হাড়কে শক্ত করে, মজবুত করে এবং হাড়ের জন্য অনেক ভালো। শরীরে খারাপ কোলেস্টেরলকে কমায়। শালগমে পটাশিয়াম থাকার ফলে রক্তচাপ কমাতে সাহায্য করে, রক্তে ধমনীকে প্রশস্ত করতে সাহায্য করে, শরীর থেকে সোডিয়াম বের করতে সাহায্য করে। শালগমে প্রচুর পরিমাণে ফাইবার থাকার ফলে যা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং হজম শক্তি ঠিক মতন হয় এবং হজম শক্তি ভালো করতে সাহায্য করে। শালগমে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকার ফলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। শালগমে অনেক উপাদান রয়েছে, যেমন ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম ও কপার, যা আর্থারাইটিস রোগীদের পক্ষে অনেক ভালো এবং আর্থারাইটিসে প্রতিরোধ করতে এবং আর্থিক সহযোগিতা করতে অনেক সাহায্য করে। ক্যান্সারের কোষের বৃদ্ধিকে প্রতিরোধ করতে সাহায্য করে, কারণ এতে ইয়ে থাকার ফলে ক্যান্সারের কোষকে বৃদ্ধিতে প্রতিরোধ করে। তো বন্ধুরা, আজকে এইখানে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকন ঘন্টিটা প্রেস করতে ভুলবেন না।